হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি মিমুলাস যে ফ্লাওয়ার প্লান্ট আছে তার সিড কিভাবে কালেক্ট করতে হবে সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কারণ উইন্টার শেষ, সামার আসছে, তো এই সময় সিড কালেক্ট করে নেব, সেভ করে নেব নেক্সট ইয়ারের জন্য। তো ফ্রেন্ডস, তোমাদেরকে মিমুলাসের যে এইটা দেখো, এটা হচ্ছে মিমুলাস প্লান্ট, এগুলো নয় কিন্তু ফ্রেন্ডস, এগুলো হচ্ছে ভিনকা। তো মিমুলাসের ভিডিও আমি, কেয়ারের ভিডিও অলরেডি তোমাদের কাছে আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর এই দেখো মিমুলাস প্লান্ট বীজ তৈরি হয়ে গেছে, প্রতিটা ফুল যেগুলো আমি রেখে দিয়েছিলাম সব শুকিয়ে শুকিয়ে বীজ তৈরি হয়ে গেছে। আর এখানে গাছ প্রায় যাবার দিকে, তো তোমাদেরকে দেখাই। এই যে এইগুলো হচ্ছে মিমুলাসের প্লান্ট, গাছ মানে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ গরম পড়ছে। তো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে দেখাবো যে মিমুলাসের সিড কিভাবে কালেক্ট করবে আর নেক্সট সিজনের জন্য তোমরা তাকে সেভ করে রাখবে, নেক্সট সিজনে আবার তোমরা মিমুলাসের সিড বপন করে নতুন প্লান্ট পাবে। তো ফ্রেন্ডস, প্রথমে এই যে ফুলগুলো আগে শুকিয়ে গেছে যেগুলো, সেগুলো আমি এরকমভাবে হাতের সাহায্যে নিয়ে নেব, সবগুলো একসাথে নিয়ে নিই। এই দেখো পুরো প্লান্টটাই উঠে চলে এলো, তো ওগুলো নিয়ে আমি এখানে রাখলাম। এই প্রতিটা এর ভেতরে আমি বীজ পাবো, মিমুলাসের ফুল খুব সুন্দর হয় আর বিভিন্ন কালারের হয় আর ভ্যারিগেটেডও হয়, মানে একটা কালারের মধ্যে নানান রকম কালার থাকে, খুব সুন্দর হয়। আমি আমার ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখে নেবে আমার কাছে কীরকম কীরকম কালার ছিল, এখন তো আমি ভুলে গেছি, মনে নেই, তো তোমরা দেখে নিও। তো তোমাদেরকে ফ্রেন্ডস বীজগুলো দেখাই। তো ফ্রেন্ডস, আমি এখানে কিছু সংগ্রহ করে নিলাম, বাকিটা আমি পরে সংগ্রহ করব। তো যেগুলো সংগ্রহ করে নিয়েছি সেগুলো একটু অসুবিধা হবে ফ্রেন্ডস তোমার, কারণ আমার এক হাতে মোবাইল ধরা আছে আর এক হাতে আমি এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটাকে আলাদা করতে হবে। দু হাতে হলে সুবিধা হতো তোমাদেরকে দেখাতে। এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছো ইনসাইডে, এই যে এই যে গোল মতো জিনিসটা আছে এর মধ্যে বীজটা আছে। আমার তোমাদেরকে চেষ্টা করছি এক হাতে, এই দেখো এই দেখো, যেহেতু এক হাতে আছে একটু অসুবিধা হচ্ছে। আর এইখানে দেখো, এই যে এটাকে ছাড়িয়ে রেখেছি তোমাদেরকে দেখাবার জন্য। তো ফ্রেন্ডস, এই দেখো এইখানে এই যে এই জিনিসটার মধ্যে বীজগুলো আছে আর বীজগুলো খুবই সূক্ষ্ম, তোমরা দেখো এই যে পড়ছে। তো তোমাদেরকে আরেকটা আমি দেখাই, এক হাতে আমার অসুবিধা হচ্ছিল তাই একজনকে ডাকা হলো একটুখানি ভিডিওটা তুলে দেওয়ার জন্য। এই দেখো ফ্রেন্ডস, এই যে গুঁড়ো গুঁড়ো কালো কালো রঙের যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সিড। এই যে ছোট ছোট দানা দানা মতো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সিড। আর এইভাবে তোমরা কালেক্ট করে
তিন থেকে চার দিন এটাকে রুম টেম্পারেচারে রেখে দেবে, ভালো করে ড্রাই করে নেবে, যাতে জলীয় যে বাষ্পটা আছে সেটা যেন না থাকে। তারপরে এটার সাথে সাপ ফাঙ্গিসাইড পাউডার কিংবা ছাই অ্যাড করে তোমরা একটা জিপলক পলিথিন প্যাকে রেখে দেবে, একদম ঘরের কুল এবং ড্রাই প্লেসে, যেখানে ঠান্ডা থাকবে এবং কোনো জলীয় বাষ্প থাকবে না, সেরকম একটা জায়গায় বা জলজলা জায়গায় ভিজে স্যাঁতসেঁতে সাথে জায়গায় রাখবে না, সেভাবে রেখে দেবে নেক্সট সিজনের জন্য। যখন আবার নেক্সট ইয়ারে সিজন আসবে তখন এই সিড থেকে তোমরা প্লান্ট তৈরি করতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এইটুকুই, এটা শেয়ার করার জন্য তোমাদের কাছে আসা। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অ্যান্ড অল অপশানটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই ফ্রেন্ডস।